নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিও আমরা মেনলি কথা বলবো ক্রিকেটের একটা বিষয় নিয়ে তো সেটা নিয়ে মিলি ভিডিওর প্রথম দিকটা হবে সেটাই ভিডিওর মেন টপিক এবার এই টপিকটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ দু পঁচিশে ওয়ান ডের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটা দল খেলে লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দু সালে ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল তার আগের দু হাজার তেরোর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নেক্সট হতে চলেছে দু হাজার পঁচিশে আর কি পাকিস্তানে মানে হোস্ট হিসেবে পাকিস্তান থাকছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে হবে নাকি অন্য কোথাও হবে সেটা তো আমরা ঠিক করব যদি আমরা পাকিস্তানে খেলতে না যেতে চাই পাকিস্তানে হবে না অন্য কোথাও হবে বাট হোস্ট হিসেবে পাকিস্তানের নামটাই থাকছে তো পাকিস্তান সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাইড তবে বাকি কোন টিমগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেটার নিয়ম হচ্ছে আইসিসি ঠিক করেছে এইবারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টপ যে সেভেন টিম বা টপ এইট টিম বলতে পারো পাকিস্তানকে ধরে পাকিস্তান এবার টপ এইটে না থাকলেও তারা খেলবে যেহেতু তারা হোস্ট বাকি মেনলি যে টপ এইট টিম সেই টপ এইট টিম কিন্তু এবারের মানে ২০২৫ হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে এবার পাকিস্তান টপ এইটের মধ্যেই আছে তো এই মুহূর্তে যে আটটা টিম টপ এইটে আছে তারাই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করবে এটাই কিন্তু মেন সিস্টেম এবার এখানে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি বাংলাদেশ আর ইংল্যান্ড তারা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে না ব্যাপারটা কিন্তু যদি তারা টপ এইটের মধ্যে ঢুকতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেটাই হতে পারে দেখা যেতে পারে যে নেদারল্যান্ড হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে বাংলাদেশ হয়তো খেলতে পারছে না বা ইংল্যান্ড হয়তো খেলতে পারছে না এই জিনিসটা কিন্তু হতে পারে তো সেখানে বর্তমান টাইমে ইংল্যান্ড এবং বাংলাদেশ দুই দলে কিন্তু ভালো রকম চাপে পড়ে গিয়েছে যে তারা দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা বিশেষ করে বাংলাদেশ তো ভালো রকম চাপে দুটো ম্যাচ পড়ে আছে দুটো ম্যাচে তাদেরকে দুটোই জিততে হবে যদি তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করতে হয় একটা জিতলেও তাদের পক্ষে ট্রফির জন্য কোয়ালিফাই করাটা কিন্তু কঠিন ব্যাপার হবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে তো ভালো রকম চাপে কিন্তু বাংলাদেশ পড়ে গিয়েছে ইংল্যান্ডও কিন্তু ভালো রকম চাপে আছে তাদের তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচের মধ্যে তাদেরকেও কিন্তু মোটামুটি দুটো ম্যাচ জিততে হবে এবার ইংল্যান্ডের মতো টিমকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা অবশ্যই সেটা আমাদেরকেও খুশি দেবে না অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা সবসময় চাই ইংল্যান্ডের মতো একটা কোয়ালিটি টিম যারা একটা অন্য ব্র্যান্ডের ক্রিকেট খেলে অবশ্যই এই ওয়ার্ল্ড কাপটা ভালো যায়নি তারা যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এবং সেখানে ইংল্যান্ডকেও কিন্তু অস্ট্রেলিয়া পাকিস্তান এইরকম টিমেদের ফেস করতে হবে তাদেরকেও কিন্তু দুটো ম্যাচ মিনিমাম জিততে হবে যদিও তাদের কাছে তিনটে ম্যাচ এখনও আছে তো সেখানে কিন্তু ইংল্যান্ড আর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ভালো রকম এখন প্রশ্নচিহ্ন চলে এসেছে যদি তারা টপ এইটে না থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টিমগুলো খেলতে পারবে না এবং সেখানে হতে পারে যে বাংলাদেশ নয় আমরা হয়তো আফগানিস্তান নেদারল্যান্ডের মতো টিমেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পেতে পারি দেখা যাক লাস্ট ট্রফি কী হয় এখনও দুটো করে তিনটে করে ম্যাচ পড়ে আছে বাট এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে রাখে